তুমি একজন উচ্চ বংশীয় শিক্ষিত যুবক, তোমার সঙ্গে লয়ার থাকবে না। লয়াররা তো ডিল করে অপরাধীদের দিয়ে, তুমি কোনো অপরাধ করছো না স্যার? সৌরভ সাহেব কোনো ক্রাইম করেনি। তবে স্যার একটা ক্রাইম হয়েছে, উনি আমার কাছে চুরির মতো একটা গুরুতর অভিযোগ নিয়ে এসেছিলেন, তাই আমাকে অভিযোগটা আমলে নিতে হয়েছে। না না, অবশ্যই আমলে নিতে হবে। সৌরভ তো এমন কোনো ছেলে না যে অমূলক কোনো অভিযোগ করবে। তা অভিযোগটা কি? তুমি কার পক্ষে বাবা? নায়ের পক্ষে কেন রে মা, আমি চিরকাল নায়ের পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। তুমি কি জানো সৌরভ সাহেবের অভিযোগটা আসলে কি? না জানি না তো। তাহলে আগে জানো। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ সৌরভ, এবার বলো তোমার অভিযোগটা কি? স্যার আঙ্কেল মুড়ি চুরি করছে। কি? আমার মেয়ে, মানে আমি একজন রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট, আমার মেয়ে চোর?